লেভেল ক্রসিংয়ে বোলেরো গাড়ির ধাক্কা, ট্রেন চলাচল ব্যাহত। লেভেল ক্রসিংয়ে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারায় শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের রেল চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিংয়ের তালদি স্টেশনে। রেল পুলিশ গাড়ির চালক নারায়ণ মণ্ডল, খালাসি সুদীপ মণ্ডল সহ গাড়িটিকে আটক করে। পাশাপাশি ঠিক কিসের কারণে লেভেল ক্রসিংয়ে ধাক্কা মারল সে বিষয়ে গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল প্রায় 3:30 নাগাদ তালদি স্টেশনে ক্যানিং শিয়ালদহ ট্রেনটি ঢোকার কথা। সেই নির্দিষ্ট সময় অনুযায়ী তালদি স্টেশনের লেভেল ক্রসিংয়ের গেট ফেলছিলেন গেটম্যান। সেই মুহূর্তে জীবনতলার দিক থেকে একটি বোলেরো গাড়ি আসছিল দ্রুত গতিতে রেললাইন টপকে যাওয়ার চেষ্টাও করে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লেভেল ক্রসিংয়ে সজোরে ধাক্কা মারে। বোলেরোর ধাক্কায় লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে গিয়ে রেললাইনের ওভারহেডের তারের উপরে পড়ে। বিপদ বুঝে সাধারণ রেলযাত্রীরা দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের একাধিক পুলিশ কর্মীরা ও স্থানীয় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চালক খালাসি সহ বোলেরো গাড়িটিকে আটক করে রেল পুলিশ। আর এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে প্রায় 3 ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়। রেল পুলিশের প্রচেষ্টায় সন্ধ্যা 6টার পর পুনরায় ক্যানিং লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়।